নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, রাজ্যে আবারও সরকারি চাকরিতে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফলে যদি আপনারা ন্যূনতম অষ্টম এবং দশম শ্রেণী পাশ করে থাকেন, তাহলে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং অনলাইনে কিন্তু আপনাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। তো চলুন বন্ধুরা, ইন ডিটেলসে আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জেনে আসি কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরি যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ, এছাড়াও আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই এই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। পরবর্তী জেলা ও রাজ্য সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো বর্তমানে আমি চলে এসেছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কিত কিন্তু এখানে বিস্তারিত কিছু বলা হয়েছে। তো প্রথমে দেখুন এখানে কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ইন দ্য প্রিসক্রাইব ফর্ম ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য এক্সাইটিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকান্সিস মেনশন বিলো ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট দ্য জাজশিপ অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু সমস্ত পোস্টগুলোর নাম বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোর্ট নদিয়া কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট নদিয়ার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এবং এছাড়াও দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তিন চার টাইপের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা ভালো করে একবার ফলো করবেন। ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে পে ব্যান্ড থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত, এবং সাথে গ্রেড পে দেওয়া হবে 3,900 টাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এক্সাইটিং ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে 5টি, এক্সপেক্টেড ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে 1টি। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত পোস্টগুলোর থেকে কিন্তু কতগুলো করে ভ্যাকান্সি রয়েছে সমস্ত বলে দেওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পে ব্যান্ড টু অনুযায়ী বেতন দেওয়া হবে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। এক্সাইটিং ভ্যাকান্সি 28টি এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি কিন্তু টোটাল 8টি। এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভাগ করে দেওয়া আছে। প্রসেসর বা 3 নম্বর পোস্ট, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পে ব্যান্ড টু অনুযায়ী বেতন কিন্তু সেম দেওয়া হবে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং এক্ষেত্রে কিন্তু গ্রেড পে দেওয়া হবে 2,300 টাকা পর্যন্ত। এখানে কিন্তু সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী যে পোস্টটি দেখতে পাচ্ছেন গ্রুপ ডি, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ভাগ ভাগ করে বলে দেওয়া হয়েছে সুইপার, নাইট গার্ড এবং ফরাস, এই তিনটে পোস্টে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ ডি থেকে। এখানে কিন্তু পে ব্যান্ড 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে দেওয়া হবে 1,800 টাকা পর্যন্ত। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি এর যে সুইপার, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে পরপর বলে দেওয়া হয়েছে। এছাড়াও গ্রুপ ডি নাইট গার্ড থেকে যে কটি করে পোস্ট রয়েছে সেগুলো বলা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন গ্রুপ ডি ফরাস এই পোস্টের ক্ষেত্রে কিন্তু সমস্ত এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই নোটিফিকেশন লিঙ্কটি পেয়ে যাবেন। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আরও বিস্তারিত তথ্য, অর্থাৎ এই নোটিফিকেশনটি কিন্তু একবার ডাউনলোড করে নেবেন এবং আরও বিস্তারিত জেনে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি এজ বলে দেওয়া হয়েছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 37 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2019, অর্থাৎ 1 জানুয়ারি 2019 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এসসি এসটি এবং ওবিসি এ বি, এছাড়াও কিন্তু আপনারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন 45 বছর পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো কিন্তু সমস্ত বলে দেওয়া হয়েছে। ফর অল পোস্ট গ্রুপ বি অ্যান্ড সি ক্যাটাগরি দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অ্যান্ড অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন শ্যাল বি নেসেসারি। এ মিনিমাম স্পিড 80 WPM শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম 30 WPM টাইপ রাইটিং অ্যান্ড এলিজিবল অ্যান্ড লিজিয়েবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটস অ্যান্ড কম্পালসারি। তো আপনাকে কিন্তু অবশ্যই গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরি এক্ষেত্রে কিন্তু মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটারের একটি সার্টিফিকেট লাগবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, এবং শর্ট হ্যান্ডে কিন্তু 80 WPM আপনাদের চাওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন টাইপ রাইটিংয়ে কিন্তু 30 WPM চাওয়া হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এবং এখানে বলা হয়েছে ফর লোয়ার ডিভিশন ক্লার্ক, ফর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে নলেজ ইন টাইপ রাইটিং ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার নলেজ অ্যান্ড অলসো অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন আর কম্পালসারি। তো এই পোস্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু কিন্তু সেম বলে দেওয়া হয়েছে, আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে টাইপ রাইটিংয়ে, ইংলিশ এবং কম্পিউটার নলেজের ওপর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। দেখতে পাচ্ছেন ফর প্রসেস সার্ভার অর গ্রুপ ডি, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লাস 8 পাসড সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর মাদ্রাসা অর এনি আদার ইকুইভ্যালেন্ট
ইনস্টিটিউশন। তো অবশ্যই কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে, সেটা গভর্নমেন্টের হোক অথবা কিন্তু মাদ্রাসা বোর্ডের হলেও কিন্তু বা এই সমতুল্য হলেও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। দোজ প্রসেসিং বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন মে বি গিভেন প্রেফারেন্স অ্যাজ অ্যান্ড ইন দ্য ইন এ ওয়ে দ্য ডিআরসি থিঙ্কস ইজ ইট ইজ ফিট অ্যান্ড প্রপার। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটারের ওপর কিন্তু আপনাদেরকে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পাবেন। ফর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অর্থাৎ সুইপার পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড প্রসেস knowledge and working experience in the concerned field and should be capable of reading and writing preferably প্রসেসিং ক্লাস 8 পাস সার্টিফিকেট। অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই 8 পাস করতে হবে, এছাড়াও কিন্তু অবশ্যই আপনাকে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট প্রসেস নলেজ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কনসার্ট অ্যান্ড শুড বি ক্যাপেবল রিডিং অ্যান্ড রাইটিং। অবশ্যই কিন্তু আপনাকে রিডিং এবং রাইটিং কিন্তু আপনাকে দক্ষ থাকতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। মোড অফ এক্সামিনেশন কিন্তু এখানে সমস্ত বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের কীভাবে এক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন ফর লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 তে আপনাদেরকে এক্সাম নেওয়া হবে। কত করে এক্সাম নেওয়া হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে, 100 মার্কসের কোশ্চেন পরীক্ষা নেওয়া হবে এবং 100টি কোশ্চেন করা হবে এবং টোটাল কিন্তু এক প্রত্যেক কোশ্চেনের মার্কস কিন্তু এক থাকবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং আরও ডিটেলস কিন্তু বলে দেওয়া আছে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে গ্রেড 3 এক্ষেত্রে কিন্তু পেপার 1 পেপার 2 এবং পেপার 3 তিনটে ভাগে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এগুলো আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার নাইট গার্ড এবং ফরাস গ্রুপ ডি এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে 90 মার্কসে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং 90টি কোশ্চেন করা হবে, প্রত্যেক কোশ্চেনের মার্ক কিন্তু এক করে থাকবে। এছাড়াও কিন্তু ওয়েমার বেসিসে কিন্তু বা ওয়েমার সিটে কিন্তু আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ফর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 50 ভাইবা ভয়েস অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট 50 মার্কস ইন এ ম্যানার অ্যাজ উড বি ডিম্যান্ড ফিড। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আপনাদেরকে 50 মার্কসে পরীক্ষা নেওয়া হবে, এছাড়া কিন্তু ভাইবা ভয়েস টেস্ট নেওয়া হবে। আর এছাড়া দেখতে পাচ্ছেন ফর অল পোস্ট সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কোন কোন সাবজেক্ট দিয়ে এখানে কোশ্চেন করা হবে, তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। জেনারেল নলেজ ইনক্লুড নলেজ অর অফ কারেন্ট ইভেন্টস, তো এগুলো আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর অনেক বিস্তারিত কিছু বলা হয়েছে, কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে এসসি এসটি বা ওবিসি হলে কিন্তু আপনাদের এক্ষেত্রে ছাড় পাবেন বয়সে। আর এছাড়াও কিন্তু মেটোরিয়াল স্পোর্টসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু ছাড় রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন কোন কোন কোটা থেকে কীভাবে ছাড় রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু কিছু আপনাদের অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে। তো ফর অল ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদনের ক্ষেত্রে কিন্তু 300 টাকা পে করতে হবে এসসি এবং এসটিদের, এবং বাকি সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা পে করতে হবে। এবং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি প্রসেস সার্ভার সুইপার এবং নাইট গার্ড এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা পে করতে হবে এবং শুধুমাত্র এসসি এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 200 টাকা পে করতে হবে। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি ইজ নন রিফান্ডেবল, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ পরবর্তীতে কিন্তু ফেরত আর দেওয়া হবে না। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিস্তারিত তথ্য বলে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা এই নোটিফিকেশনটিকে একবার ডাউনলোড করে নেবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন কিন্তু করতে পারবেন 12ই জুন থেকে। এখনও কিন্তু আপনাদের অনলাইন আবেদন শুরু হয়নি, তো অনলাইন আবেদন শুরু হলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এদের একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশন যেটিকে পাবলিশ করা হয়েছিল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগরের তরফ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী জেলা ও রাজ্য সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আপনার জেলা সহ পৌরসভার নাম লিখে জানান, কারণ পরবর্তীতে আপনার জেলা অথবা পৌরসভা থেকে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।